স্বাধীনতা দিয়ে কি করতে পারে সেইটা সম্ভবত একটা ম্যানিফেস্টেশন হতেছে যে আমেরিকার করোনা ভাইরাস পরিস্থিতি নাও। এই কারণে আসলে কিছু কথা বলা যায় না, কিছু কথা বলে কিছু মানুষ আছে যারা অসৎ পয়েন্ট স্টাবলিশ করার জন্য টিপা দিয়ে ঢুকে পড়ে। এখন এটা ঢুকে পড়বে আমেরিকা বাংলাদেশ এক হয়ে গেছে, আমেরিকার কি জানি বলে স্বাধীনতা, এখানে যে ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে এবং অতি স্বাধীনতা, এগুলো ভালো না, এইসব পয়েন্ট স্টাবলিশ করতে ঢুকে পড়বে। প্লিজ, সব কিছুর মধ্যে ভালো থাকে খারাপ থাকে, খারাপ দিক থাকলে সেটা নিয়ে আলোচনা করবো। সেটা নিয়ে আলোচনা করতে গেলে যদি একটু করে বাহাত্তা ঢুকে দেন দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশ আমেরিকা এক হয়ে গেছে শুকনের মতো, তাইলে আসলে আপনাদের জন্য আলাপনা। এই এই ডটগুলো আমি কানেক্ট করলাম কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে বলতে আসলে এটা তো কোনো সেইভাবে বেসিস নেই, রাইট? আমি মানে আমার তো কোনো রিসার্চ হয় না, ডেটা নাই, জাস্ট এক্সপিরিয়েন্স অবজারভেশনের ভিত্তিতে বলতেছি। সেটা হচ্ছে যে আপনার সারা পৃথিবীর মধ্যে আমেরিকা সবচেয়ে ওয়ার্স্ট হ্যান্ডেলিং করতেছে করোনা ভাইরাস, তো কোনো ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। এবং সারা পৃথিবীতে যখন হইতেছে কার্ভ, ট্রান্সমিশনের কার্ভ হইতেছে ফ্ল্যাটেন হয়ে একদম তলানিতে পৌঁছে গেছে, আমেরিকা তখন এটা আবার স্পাইক করে আগের চেয়ে ছাড়াই গেছে। কিছুদিন আগে হইতেছে একদিনে 60,000 করে কেস ধরা পড়ছে, মৃতের সংখ্যা হইতেছে 150,000 ছাড়াই গেছে। সো একটা পর্যায়ে যখন শুরুর দিকে সায়েন্টিস্টরা বলছিল যে মৃতের সংখ্যা হবে 100,000, তারপর ট্রাম্প ডিড এ গুড জব এবং তখন মনে হচ্ছিল যে 100,000 হয়তো নাও পৌঁছতে পারে, সেটা অলরেডি সায়েন্টিস্টদের প্রেডিকশন 100,000 ছাড়াই 150,000 ছাড়াই চলে যাচ্ছে সামনের দিকে, রাইট? এবং অফকোর্স এগেন সারা পৃথিবী যেখানে মোটামুটি লকডাউন তুলে দেওয়ার পথে আছে বা কন্ট্রোলে রাখতে পারতেছে অনেকটাই, সেই সময়ে আমেরিকা হইতেছে অবস্থা খারাপ, এটা ওয়ার্স আমার স্টেটে হইতেছে, গত কয়েকদিনে মৃতের সংখ্যা সর্বোচ্চ গিয়ে পৌঁছেছে। না এই অবস্থাটা কেন, প্রথমত যেটা আরেকবার আগে আলোচনা করছিলাম যে ট্রাম্প একটু লেট করছে রেসপন্স করতে, এবং তার ট্রাম্প কিরকম পাবলিক এর তো আমরা সবাই জানি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ট্রাম্প আমেরিকার প্রধানমন্ত্রী এখন এক হয়ে গেছে সবকিছু কথাবার্তা আচরণ আচরণ কাজকর্মের দিক থেকে। সো এই কারণে অবস্থা যে আপনি এখন তাহলে এটা একটা হইতেছে প্রমাণ যে যখন আপনার একটা সভ্য দেশে, যে কারণে আমি সবসময় আলোচনা করে আসছি যে একটা দেশকে সভ্য রাখে সেই দেশের সিস্টেম, সেই দেশের যারা হতেছে টপ পজিশনে থাকে তারা, সো যারা টপ পজিশনে থাকে তারা যদি উদ্ভট উন্মাদ হয় তাহলে কি অবস্থা দেখছেন তো, রাতারাতি আমেরিকার অবস্থা অনেকটা বলতে গেলে কম্পেয়ার করতেছি না উন্নত অসভ্য দেশগুলোর সাথে কিন্তু কম্পেয়ারেবল হয়ে যায় ইন মেনি সেন্সেস, এই হতেছে অবস্থা, রাইট? তো এখন এখানে কয়েকটা কম্পোনেন্ট, কিছু কম্পোনেন্ট যেমন বললাম ট্রাম্পের একটা ব্যাপার যে ট্রাম্প লিডার হিসেবে সে তখন সে কিন্তু মাস্ক ব্যবহার করে না কখনো, সে তো কনস্পিরেসি থিওরিস্ট এবং সে সায়েন্সের এসও জানে না এবং সে একটা উদ্ভট উন্নত ধরনের মানুষ। সো ট্রাম্প যখন এই ধরনের কথাবার্তা বলে, ট্রাম্প বলে যে আমরা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছি, হাইড্রোক্সিক্লোরোকুইন নাকি জানি ওই যেটার নাম, ওইটা মানুষকে খাইতে বলে, মানুষ খেয়ে মরে যেতেছে ট্রাম্পের কথা শুনে পাগল ছাগল আর কি। সো এই ট্রাম্পের কারণে একটা অবস্থা তৈরি হয়েছে, রাইট? ট্রাম্পই যে মাস্ক পরে না, মানুষও মাস্ক করতে চায় না, এবং ট্রাম্পের যারা ডাইহার্ড ফলোয়ার তারা হতেছে ট্রাম্প যেটা করবে সেটা পেছন পেছন ফলো করে করবে, রাইট? ট্রাম্প মাস্ক না পড়লে ওরা মাস্ক পরবে না, ট্রাম্প তো বলছিল গত ইলেকশনের আগে আগে, আপনারা জানি না দেখছেন কিনা বা ফলো করছেন কিনা, যে আমি ইলেকশনের আগে এসে বলতেছে আমি যদি অমুক রাস্তা চার রাস্তার মোড় গিয়ে দাঁড়ায় এখন একজনকে গুলি করে মেরেও ফেলি মাথার মধ্যে, তাও আমার একটাও ফলোয়ার কমবে না, একটাও আমার হতেছে ভোটার আমি হারাবো না। সো কথাটা সত্যি, তার এই ধরনের লয়াল বেস আছে, কিন্তু এরকম একটা কথা এইভাবে বলার পর, মানে এই কথাটা তো অনেকভাবে বলা যায়, এরকম একটা ডিসটেস্টফুল ওয়েতে বলার পরও কিন্তু সে ইলেকশন জিতে আসছে। সো এটা শোস যে আসলে ট্রাম্পের বেসটা এত লয়াল, উইথ হি ফিগার যে সে যাই করুক তার কোনো কোনো কিছু তো কোনো কিছু আসে যায় না। তো এরকম লয়াল বেস যারা আছে তারা তো যেটা বললাম ট্রাম্প যেটা বলে সেটা ফলো করে অন্ধের মতো, ট্রাম্প যেটা করে সেটাকে ফলো করে এরকম ইয়ের মতো। ইভেন ট্রাম্পকে অনেক কিন্তু জিসাস ক্রাইস্টের অবতার হিসেবে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে ট্রাম্প হইতেছে জিসাস ক্রাইস্ট পাঠাইছে, এরকম উদ্ভট ব্যাপার স্যাপার আছে। তো এরকম উদ্ভট লয়াল মূর্খ অন্ধমূর্খ কনস্পিরেসি থিওরিস্ট ফ্যান বেস ট্রাম্পকে ফলো করে প্রথমত এরকম মাস্টার্স করতে চায় না। আর একটা ব্যাপার হচ্ছে আমার অবজারভেশনে যে আমেরিকানরা তারা হচ্ছে সেই ফ্রিডম পাইতে পাইতে এমন একটা অবস্থা হয়েছে, এদেরকে এখন কেউ কিছু বললে বলা যাবে না, কেউ কিছু বললে তাদের ফ্রিডম খর্ব হয়ে যায়। এই যে মাস্ক পড়তে সরকার তাদেরকে বাধ্য করবে এটা তাদের ফ্রিডমের উপর একটা আঘাত, না সুতরাং তারা এখন মাস্ক পড়বে না, সরকারের কথা মাস্ক পড়লে তো তারা ফ্রি থাকলো কোথায়, সরকার কথা মতো চলা লাগলো, সুতরাং সরকারের কথা না শোনার জন্য তেরামি করে ফেলে মাস্ক পড়বে না। সাউন্ডস কিছুটা রেডিকুলাস, বাট সত্যিকার অর্থে এরকম চিন্তা ভাবনা ধারণ করা প্রচুর মানুষ আছে আমেরিকা এগুলো দিয়ে ভর্তি, এরকম স্টুপিড দিয়ে। সো এইগুলো ওই যে বলে ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম বলে একটা কথা আছে, মানে এইসব প্রবলেম শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ল্ডে দেখা যায়, অন্যান্য জায়গায় দেখা পাওয়া যাবে না খুঁজে। সো এটা হইতেছে ওয়ান অফ দোজ ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেমস, যেখানে স্বাধীনতা পাইতে পাইতে মানুষ এমন অবস্থা হয়েছে যে এখন তারা হইতেছে তাদেরকে একটা প্যান্ডেমিকের মধ্যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এইগুলো যখন আমি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, আমি আমার অবজারভেশনের ভিত্তিতে এখানকার কালচার সম্পর্কে আমার যে ধারণা সেটার ভিত্তিতে এগুলো ছিল আমার একটা
থিওরি আমার মনে হচ্ছে যে এগুলো কি কোনো একটা কারণ, অবশ্যই অন্যান্য কারণের সাথে এগুলো মেজর কারণ কিনা, ওয়ান অফ দ্য মেজর রিজনস এগুলো কিনা। তা আমার এখানে যে আমেরিকান ফ্রেন্ড আছে, এখানে জন্মেছে বড় হয়েছে, ওর সাথে আমি আলোচনা করলাম যে সে কি মনে করে যে আমি এই দুটা পয়েন্ট সেও একই বললো যে হ্যাঁ এগুলা 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 আসলে মানে রিয়েল রিজন, এগুলা মানে একেবারে এমন না যে মাইনর, এগুলো রিয়েল কারণ এবং সত্যিকার অর্থে এই যে পাবলিক ফ্রিডম, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ ফ্রিডম এর ডেফিনেশন, এটা তাদের ফ্রিডম মেসড আপ বা লিমিট করা হয়, এই কারণে এরা সরকারের কথা শুনবে না। এবং একটা যেটা বললাম ট্রাম্পের ফলোয়িং বেস, ট্রাম্প অনুসরণ করে, ট্রাম্প যেহেতু মাস্ক পরে না তারাও করবে না, ট্রাম্প শুধু একবার মাস্ক করছে ফুল প্যান্ডেমিকের মধ্যে, শুধুমাত্র ইন ওয়ান ইনস্টেন্স সে মাস্ক পরে ক্যামেরার সামনে আসছে। সো এগুলো ডাজন্ট হেল্প, ট্রাম্প এইভাবে আচরণ করলে, এইভাবে কথা বললে, যে আপনি তাহলে এবার দেখেন যে একটা টপ পজিশনে একটা দায়িত্বশীল ব্যক্তি থাকা কতটা গুরুত্বপূর্ণ। তো সেখানে বাংলাদেশে যারা টপ পজিশনে আছে এরা তো উদ্ভব পাওয়া সবার মতো উন্মাদের মতো কথাবার্তা বলে, এক একজন এক এক ইনস্ট্রাকশন দেয়, এবং বাংলাদেশের নিয়ম কানুন ফলো করার, আইন ফলো করার যারা ইনস্টিটিউশনগুলো এদের ডিরেকশন মেনে চলার কোনো কালচার নাই বাংলাদেশে। কালচার থাকবে কেন, যারা ডিরেকশন দেয় তারা নিজেরা ডিরেকশন মানে। তাহলে এবার দেখেন যে একটা টপ পজিশনে একটা দায়িত্বশীল ব্যক্তি থাকার কতটা গুরুত্বপূর্ণ।